হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে টমেটো ছাড়া খুবই কম মশলায় খুবই ডিলিশিয়াস খুবই ইয়ামি আলু আর সজনে ডাঁটার তরকারি করে দেখাবো। খুবই টেস্টি লাগে খেতে আর রান্না করতে একদম শর্টকাট প্রসেস দেখিয়েছি আমি, একদম ঝটপট তৈরি হয়ে যাবে। এর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তিনটে সজনে ডাঁটা নিয়েছি, ছিলে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নিয়েছি আর দেড় টেবিল চামচের মতো হবে এতটা আমি রসুন কুটে নিয়েছি। চাইলে আপনি আদাও নিতে পারেন, কিন্তু আমি আদাটা নিচ্ছি না। আর অন্যদিকে আমি নিয়েছি চার টেবিল চামচের মতো হবে ভাজা চিটবাদামের গুঁড়ো, চিটবাদাম ভেজে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এবার চলুন কড়াইয়ের কাছে, কড়াইয়ে দিয়ে দেবো তেল, রান্নার তেল, যে কোনো রান্নার তেল ইউজ করবেন, কোনো অসুবিধা নেই। তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি দিচ্ছি হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন সর্ষে, দুটো তিনটে শুকনো লাল লঙ্কা, দুটো তিনটে তেজপাতা আর এক চুটকির মতো হিং। সমস্ত জিনিসগুলোকে ভালো করে ভেজে নেব কালারটা একটু ব্রাউন ব্রাউন করে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব আর তারপরে দিয়ে দেবো রসুন কোটা। তো এখন তো আমাদের কাছে টমেটো নেই, যখন সস্তা হবে, যখন টমেটো হবে তখন রসুনের সাথে সাথে টমেটোটাও দিয়ে দিতে হবে আর কি। তো দেখুন কালারটা হালকা ব্রাউন হতে শুরু হয়েছে, এখন আমি দিচ্ছি রসুন। রসুনটা দেওয়ার পরে একেবারেই বেশি ভাজার দরকার নেই, আমি একেবারে শর্টকাট প্রসেস দেখাচ্ছি। তো এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো আমি আগে থেকে ভেজে নিই নি, যদি আপনার কাছে একটু বেশি সময় থাকে তাহলে সবজিগুলো আগে ভেজে নেবেন, তারপরে মশলাগুলো আলাদা করে কষাবেন। তো এটা আমি শর্টকাট প্রসেস দেখাচ্ছি, যে মশলার সাথেই সবজিগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি দিচ্ছি কিছু মশলা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, এক টিস্পুন ভরে নিচ্ছি ধনে গুঁড়ো, হাফ টিস্পুন করে দুবার নিয়েছি স্বাদ মতো লাল লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন গরম মশলা। এই হচ্ছে মশলা আমাদের লাগবে। আর লাগবে লবণ, লবণটা আমি পরে দিচ্ছি। এখন একটু মোটামুটি করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর তারপরে একটুখানি জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো অল্প একটু জল দিতে হবে, এখন কিন্তু আমরা গ্রেভির জন্য জল দিচ্ছি না, জাস্ট মশলা কষানোর জন্য একটুখানি জল দিচ্ছি। ঢেকে দেওয়ার আগে অবশ্যই লবণটা দিয়ে দেবো স্বাদ মতো। তো আমি মিশিয়ে নিই একটু। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর তারপরে আরেকবার মিশিয়ে নিয়ে ঢেকে দেবো। ঢেকে দেবো 5-6 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে করে, যতক্ষণ না পর্যন্ত কি এই যেটুকু জল দিয়েছি জলটা শুকিয়ে যায় আর তেলটা রিলিজ হয়ে না যায়। দেখুন বন্ধুরা, এখন কিন্তু তেল রিলিজ হয়ে গেছে, দেখুন মশলার ওপর থেকে তেল দেখা যাচ্ছে আর যেটুকু জল দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে। এবার আমরা ফাইনালি জল দেবো গ্রেভির জন্য। এবারে আপনি একেবারে নিজের হিসেব মতো জল দেবেন, যতটা পাতলা চান বা যতটা গাঢ় চান সেই হিসেবে জল দিয়ে দেবেন। তো আমিও জলটা দিয়ে দিয়েছি। আর যেটা আমি চীনাবাদামের পাউডার রেখেছি ওটা কিন্তু এখন দেব না, ওটা একটু পরে দেব, আমি আপনাকে বলছি। এখন মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত 80-90% সবজিটা সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন এখন কিন্তু পুরোপুরি সবজিটা সিদ্ধ হয়নি, একটুখানি বাকি আছে, মানে 80-90% মতো কুক হয়েছে আর কি। আমি আপনাকে দেখাচ্ছি, দেখালে বুঝতে পারবেন হয়তো। এ দেখুন হালকা হালকা একটু শক্ত লাগছে। তো এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা চিটবাদামের গুঁড়োটা। আর এটা দেওয়ার পরে মোটামুটি 5-6 মিনিটের জন্য রান্না করতে হবে, ততক্ষণে সবজিটাও খুব ভালো করে গলে যাবে আর এই যে চীনাবাদামের গুঁড়োর যে স্বাদটা সেটাও খুব ভালো করে একেবারে ঝোলের সাথে মিশে যাবে, খুবই ভালো হবে খেতে আর ঝোলটা খুব সুন্দর গাঢ় হয়ে যাবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে করে, অথবা ততক্ষণের জন্য যতক্ষণ পর্যন্ত সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে না যায়। দেখুন এখন কিন্তু সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি একবার চেক করে আপনাকে দেখিয়েও দিচ্ছি। এই দেখুন আলুটা খুব সুন্দর করে গলে গেছে আর সজনে ডাঁটাটাও খুব সুন্দর করে গলে গেছে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। তো এবার লাস্টে যদি আপনার কাছে ধনে পাতা থাকে তাহলে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দিন, আমার কাছে ছিল না, আমি স্কিপ করছি। হিট বন্ধ করে আমি গরমাগরম সবজিটাকে সার্ভ করছি। তো দেখলেন তো বন্ধুরা, একেবারে ঝটপট শর্টকাট প্রসেসে আমি দেখিয়েছি খুবই টেস্টি খুবই ইয়াম্মি টমেটো ছাড়া আলু আর সজনের তরকারি, খুবই টেস্টি হয় খেতে, খুবই ইয়াম্মি হয়, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই, টেক কেয়ার।